নমস্কার আমি অলকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর পরশুপাড়াট আজকের আমি এসেছি একদম খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে অর্থাৎ খুব কম খরচের মধ্যে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন হ্যাঁ বন্ধু ঠিকই শুনছেন মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং তাতে পার ডে হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারেন বন্ধু তো এই ব্যবসাটা কি ব্যবসা এটা হচ্ছে সবসময় সব কাস্টের মানুষের অর্থাৎ সব ধর্মের মানুষের মধ্যে এই এই ব্যবসাটা প্রয়োজন হয় এই প্রোডাক্টটা প্রয়োজন হয় এই যে সব সময় বাড়িতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাড়িতেই এটা লাগে তো বন্ধু এটা করলে কোনো নষ্ট নেই এবং কোনো কিছু পচন নেই কোনো ক্ষতি নেই মানে কোনো লস নেই অর্থাৎ এই ব্যবসাটা শুরু করে কিন্তু আপনারা প্রচুর লাভ করতে পারবেন এবং পার ডে হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা কি ব্যবসা এটা হলো মোমবাতির ব্যবসা অর্থাৎ এই মোমবাতির ব্যবসাটা করে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা কিন্তু আপনারা শুরু করতে পারবেন এবং তাতে কিন্তু পার ডে দু থেকে এক থেকে দু হাজার টাকা পর্যন্ত কিন্তু পার ডে ইনকাম আছে বন্ধু তো এই ব্যবসাটা করে আপনারা প্রত্যেকেই বাড়িতে কিন্তু লাভ মানে লাভবান হতে পারবেন আর এটা কিন্তু পুজো সামনে তো পুজো চলে এসেছে তো পুজোতে তো এটা লাগবেই ব্যাপকভাবে চাহিদা আসছে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সারা বছর এবং এটা সারা বছর ধরেই এই ব্যবসাটা চলে শুধু পুজো না সারা বছর ধরেই এই ব্যবসাটা চলে অর্থাৎ এটা আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন দেরি না করে আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন এবং তাড়াতাড়ি আমার অফিসে আসুন এসে দেখুন যদি ভালো লাগে তাহলে এগোবেন আর এই পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখুন কিভাবে মোমবাতি বানানো হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কীভাবে মানে আমরা এর কি প্রফিট আছে সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে দেখতে পারবেন এবার মোমবাতির মেন যেটা প্র্যাকটিক্যালটা যেটা আমরা ট্রেনিংটা দিই আপনারা যখন ডাইস নেবেন তখন তো আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং আপনাদের কাছে দিয়ে দেবো কীভাবে বাতিগুলো আপনি বের করবেন মোমের থেকে তো এই ডাইস ডাইসের দুটো ক্ল্যাম আমি দুই সাইড থেকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে ডাইসটাকে এই খুলে দিই খুলে দেওয়ার পরে ঠিক মিডিলের যে পাল্লাটা থাকবে সেই পাল্লাটাতে কী করবো আমরা এই পলতেটাকে পরাতে হবে আমরা বাতির সবাই জানি বাতির একটা পোলতে থাকে যেটা দিয়ে আমরা জ্বালাই এই পোলতেটাকে ডাইসের একটা সাইডে এরকম আটকাতে হয় আটকানোর পরে এই ডাইসে পলতেটাকে প্রতিটা ডাইশের একটা খাঁচ খাঁচ ভাগ আছে সেই দেখুন ডাইসে একটা খাঁচ খাঁচ দাগ আছে সেই দাগটা আমরা এই বাতিটাকে খাঁচ খাঁচের মধ্যেই বাতিটাকে আমাদের দিতে হবে ঠিক এইভাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উনি বাতিটাকে পরিয়েছেন দু সাইডে বাতিটা পরানোর পরে কি করবো যে আমরা এই ক্ল্যামগুলোকে আটকে দেবো পুরো সেট করে ডাইসটাকে সেট করে ক্লামগুলোকে আটকে দিয়ে টোটাল রেডি হয়ে গেল এর পরে কী হবে এরপরে এই যে প্যারাফিন প্যারাফিন ওয়াক্স এগুলো এই প্যারাফিনটা কিন্তু আমার গরম হচ্ছে মোম গড়লে যে রকম জল হয়ে যায় আমরা সবই জানি তাই তো এই মোমটা যে জল হয়ে গেল এই অবস্থাতেই আমি কি করছি এই ডাইসের উপর ঢেলে দিচ্ছি এটা একটা স্মুথলি একটা প্লেন জায়গার মধ্যে রাখতে হবে ডাইসটা রাখা হলো রাখা হয়ে যাওয়ার পরে আমি মোমটা ডাইসে ঢালছি একদিকেই ঢালবো এই চারিদিকেই চ্যানেল আছে ভেতরে চারিদিকে মোমটা ছড়িয়ে যাচ্ছে কিন্তু এবার জাস্ট কয়েক মিনিট একটু অপেক্ষা করতে হবে এটা একটা নতুন ডাইস এটা পেঁচানো ডাইস এই যে পেঁচানো যে মোমগুলো হয় পেঁচানো ডাইস এই যে পেঁচানো মোমবাতিতে বিভিন্ন কালারের মোমবাতি তো আমরা দেখতে পাই দেখতে পাই না বিভিন্ন কালারের মোমবাতি সে তো বিভিন্ন কালার দিয়ে এই বাতিগুলো করা হয় এই মোম জলের সঙ্গে যে জল যে মোমটা দেখলেন আগে জল যে মোমটা দেখলেন সেই মোমের সঙ্গে কালারগুলো নেওয়া হয়েছে এই যে জল মোমের সঙ্গে কালার গুলে দেওয়া হচ্ছে যে যা কালার করবে লাল নীল হলুদ সাদা যে যা কালার করবে সেই কালারগুলো গুলে নিয়ে এবং কালারিং পাত্রগুলো যেন সবাই আলাদা আলাদা পাত্র হয় এবার এই রং এইটা মোম জলটা কি করছি আমি এই দিয়ে দিচ্ছি এর ভেতরে এটাও দিয়ে কিছু সময় ওয়েট করতে হবে বেশি সময় নয় দু পাঁচ মানে দুই তিন মিনিটের ব্যাপার দেখুন এই এই বাতি হতে হতে এই বাতিটা কিন্তু শুকে গেছে এইবার এটাকে কি করছি এই ক্ল্যাম্পটাকে পুরো খুলে নিলাম নেয়ার পরে এইবার কি করছি এই যে কোনো ধারালো ছুরি দিয়ে এই সাইডগুলোকে কেটে নেবেন এরকম কেটে নিলেন কেন মোমটা তো আটকে আছে দেওয়ালে সেই জন্য কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এই ধারালো ছুরি দিয়ে এই পুরো বাতি সমেত একদম এই কেটে নিলাম কত সুন্দর বাতি তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন একসঙ্গে সব বাতি তৈরি করে এই যে বাতির যে আঁচগুলো তো এই আঁচগুলো এরকম ঘুরিয়ে নেবেন ঠিক আছে ঘুরিয়ে নিলে বাতির গায়ের আঁচগুলো সব ছেড়ে যাবে এই যে বাতির যে আঁচ আঁচ থাকে না আঁচগুলো সব ছেড়ে যাবে এবার কালারিংটা দেখুন দেখুন পাতিটা এবার যে যে কালার তৈরি করবে সেই রকমভাবেই বাতি তৈরি করতে এখানে মানে আপনি যদি মনে করেন যে হাওড়া থেকে আসবেন তাহলে হাওড়া থেকে দুটো পদ আছে যারা আসানসোল দুর্গাপুর তা মেদিনীপুর এসব দিক থেকে যারা আসবেন তারা হচ্ছে হাওড়ায় এসে হাওড়া থেকে দুটো পদ দুটো পদ আছে একটা হচ্ছে আপনি হাওড়া থেকে যে কোনো গাড়ি ধরে গড়িয়া আসতে পারেন গড়িয়া থেকে অটোতে করে সোনারপুর আর আরেকটা হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে ট্রেনে করে সোনারপুর সোনারপুর স্টেশনে নেমে আমাকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নেবো আর যদি আপনি নর্থ থেকে আসেন অর্থাৎ বারাসাত রানাঘাট মুর্শিদাবাদ বা আপনি বনগাঁ হাবড়া এসব দিক থেকে যদি আসেন তাহলে হাওড়া ওই শিয়ালদার মেন লাইনে নেমে অর্থাৎ শিয়ালদা নর্থে নেমে শিয়ালদা সাউথ সেকশানে চলে আসবেন দক্ষিণ শাখায় চলে এসে ওখান থেকে যে কোনো ট্রেন শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনি সোনারপুরে আসতে পারেন সোনারপুর স্টেশনে নেমে ফোন করবেন আমরা আপনাকে রিসিভ করে নেবো আর যদি এদিক থেকে অর্থাৎ সাউথের দিকে অর্থাৎ ক্যানিং ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর থেকে যদি কেউ আসেন তাহলে তো বলার অপেক্ষাই রাখে না তারা সোনারপুর স্টেশনে নেমে ফোন করবে আমরা রিসিভ করে নেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন